আসসালামু আলাইকুম সবাইকে, আমি সোহেলি খান নেহা। আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ, যেটা নাকি হতে যাচ্ছে সিকিম নিয়ে। তো আমি আমার এই ব্লগে ট্রাই করব আপনাদেরকে সিকিমের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে হেল্প করার। ইন ফিউচার আপনারা যদি সিকিমে যান তাহলে আমার এই ইনফরমেশনগুলো আপনাদেরকে হেল্প করবে। আমি আমার এই ব্লগে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো কী করে আমরা মৈত্রী এক্সপ্রেসে ঢাকা থেকে সিকিমে পৌঁছালাম। এই তো আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম রেডি রেল স্টেশনে যাওয়ার জন্য। আমরা বাসা থেকে সরাসরি চলে যাব ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। তো আমাদের ট্রেন ছাড়বে রাত 9:50, যেটা নাকি ইন্ডিয়ান টাইম 7:50 পৌঁছাবে নিউ জলপাইগুড়িতে। যদিও আমরা অনেক সকালে যে পৌঁছাই, কিন্তু আমাদের ইমিগ্রেশন করতে করতে কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছিলো, যেটা নাকি খুবই বিরক্তকর ছিল। তো যারা ট্রেনে যাবেন তারা এটা অবশ্যই মাথায় রেখে যাবেন। তো আমরা স্টেশনে পৌঁছাইছিলাম ট্রেন ছাড়ার 30 মিনিট আগে আই গেস। তো আমাদেরকে ছোট্ট একটা ফর্ম দেওয়া হয়েছিল, যেটা নাকি ফিল আপ করতে হয় যখন আপনি ইন্টারন্যাশনালি ট্রাভেল করেন, এটা এয়ারপোর্টেও দেওয়া হয়। তো ওই ফর্মটা আমাদের যখন ইমিগ্রেশন হবে, যে ইমিগ্রেশন অফিসার থাকবেন তাকে জমা দিতে হবে। ইমিগ্রেশন অ্যাকচুয়ালি অনেক ভালোভাবে চলে যায়, মানে কিছুক্ষণের মধ্যে ইমিগ্রেশন শেষ হয়ে যায়, যেটা নাকি খুবই ভালো যে এত তাড়াতাড়ি ইমিগ্রেশন শেষ হয়ে গিয়েছিল। তো আমরা এসে দেখি আমাদের ট্রেন অলরেডি তার জায়গা মতন আছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম কেবিন নেব, কিন্তু পরে অ্যাকচুয়ালি সবাই নাকি একসাথে বসে গল্প করতে করতে যাবে, যে কারণে আমরা এসি সিট যেটাকে বলে সেটা নিই, যেটা ভাড়া পড়েছিল পার পার্সন 3,200। আর মনের মতন সিট পেতে কিন্তু আমাদের একটু লেট করে টিকিট করতে হয়েছিল, কারণ অনেক বেশি রাশ ছিল আমরা যখন গিয়েছিলাম। আমরা ফেব্রুয়ারি 23 তারিখে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলাম। আর এই তো আমাদের সিট, মাঝখানে টেবিল, দুই পাশে 3টা 3টা করে 6টা চেয়ার। আমার আব্বু আর একটা চেয়ারে বসেছিল, যেটা নাকি 2টা সিট ছিল। এগুলাকে সম্ভবত এসি চেয়ার বলে। এই তো আমরা খানা পিনা আগে নিয়ে নিয়েছি, যেটা নাকি মোরগ পোলাও ছিল, ওরা বলে নাকি এটা নাকি আগে না নিলে পরে পাওয়া যায় না। আর এই তো আমার ভাগ্নি খুবই বিরক্ত, ওকে খালি আমি ভিডিওতে নিই, দ্যাটস ওয়াই আমি তো ওকে বলছিলাম যখন আমি ফেমাস হয়ে যাবো তখন তো বলবা খালামণি খালামণি আমাকে একটু নাও, তখন সে বলছিল জি না। অ্যাকচুয়ালি ও খুব লজ্জা পাচ্ছিলো, আমি বারবার ওকে নিচ্ছিলাম। তাই আমাদের ট্রেন 9:50 ছেড়ে দিল, 9:50 একটু লেট হয়েছিল বাট ছেড়ে দিয়েছে। আমরা এক্সট্রা খাবার, যেটা নাকি পাশে ক্যান্টিন ছিল, ওইখান থেকে নিয়ে নিয়েছিলাম। কোক বা আপনি চিপস টিপস পেয়ে যাবেন এখানে। আমার বাসার মানুষ আবার গরম গরম খাবার খেতে পছন্দ করে, যে কারণে তারা অলরেডি শুরু করে দিয়েছে। খাবারের ব্যাপারে বলবো, এটার মধ্যে ছিল একটা ডিম, একটা চিকেনের পিস, শসা, পোলাও, যেটা নাকি খুবই নর্মাল ছিল বাট ভালো ছিল। তো মিডল নাইটে আমরা এরকম 1 কাপ করে চা নিয়ে নিই, যেটার প্রাইস একটু বেশি ছিল, যে কারণে আমার মা বলছিল আমি আজকে রাত্রে আর কিছু খাবো না, যেটা নাকি নর্মালের থেকে অনেক বেশি প্রাইস ছিল, প্রাইসটা আমার মনে নেই, এর জন্য সবাই হাসাহাসি করছিল। এই আমি টাইমের ব্যাপারে বলি, টাইম হয়তোবা আমাদের একটু গোলমিল হয়েছিল, কারণ 7টাতে আমাদের থাকার কথা ছিল, হয়তোবা 7:50 থাকার কথা ছিল নিউ জলপাইগুড়িতে, বাট 7টাতে আমরা ছিলাম কোচবিহার হলদিবাড়ি, যেটা ওখানে ওখানে আমাদের চেকিং ছিল, কারণ ট্রেনটাতে একটু প্রবলেম ছিল, কারণ ট্রেনটা যেখানে সেখানে থেমে যায়। যাক, এই তো আমরা হলদিবাড়িতে যাচ্ছি, আমাদের ট্রেনটাকে চেকিং করা হবে এবং এখানে আমাদের অনেক সুন্দর করে ওয়েলকাম করা হলো, আর ওই কুকুরটা দিয়ে আমাদের ট্রেনটা চেক করা হবে। চেক করার পরে একটা জায়গায় ইঞ্জিনটা যেটা সেটা চেঞ্জ হবে, এবং বাংলাদেশের যেসব স্টাফরা আছে তারা সবাই লাইক বাংলাদেশে নেমে যাবে, এবং যারা আপনার ইন্ডিয়ান স্টাফরা আছে তারা সবাই উঠে যাবে আর কি ট্রেনে। এই তো চেকিং শেষে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের ট্রেনটার প্রবলেম হচ্ছে ট্রেনটা অনেক বেশি মানে থেমে যায়, যে কোনো জায়গায় থেমে যায়, একটা ট্রেন যাচ্ছে পাশ দিয়ে সে থেমে তাদেরকে জায়গা দিচ্ছে। যাই হোক, এই যে যেমন আমাদের একটু পরেই রোড শেষ হওয়ার কথা, আমাদের ট্রেন থেমে গিয়েছে, আমরা জানিও না কী কারণে। এটা একটা প্রবলেম ট্রেনে যাওয়ার, যেটা আমাদের আমার কাছে খুবই বিরক্তিকর লাগছে। এবং 9:00 সামথিংয়ে আমরা নিউ জলপাইগুড়ি যে স্টেশন সেখানে পৌঁছাই।
তো ফাইনালি আমরা 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদের কারে উঠে পড়েছি। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বের হয়ে আমরা যেহেতু মানে না খাওয়াছিলাম, ব্রেকফাস্ট আমরা কেউ করিনি, তো আমরা রুটি পরোটা যা পেয়েছি খেয়ে নিয়েছি। অ্যান্ড খাওয়ার পরে রাস্তা থেকে দোকানে থেকে আমরা পানি, আইসক্রিম, নর্মাল খাবারও নিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন একজনের এক্সপ্রেশন আইসক্রিম খাওয়ার। কিন্তু আসলে সত্যি বলতে ট্রেন যে বারবার থেমে যাচ্ছিল আমরা কারণটা জানি না, হয়তো বা অন্য কোনো ট্রেনকে সে সাইড দিচ্ছিল বা কোনো কারণে ট্রেনটা বারবারই থেমে যাচ্ছিল, যেটা আমার কাছে খুবই বিরক্তকর মনে হয়েছে। আরেকটা জিনিস, ইমিগ্রেশনে আমাদের 3-4 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে, আর আমরা না খাওয়াছিলাম তো আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। এটার কারণে মানে আমি নেক্সট টাইম কখনো গেলে ট্রেনে ট্রাভেল করব না, ট্রেনটাকে অ্যাভয়েড করব, যেটা আমার অ্যাকচুয়ালি ভুল হয়েছে। তো আমি মাস্ট যাওয়ার দিন ফ্লাইট নেব, যাতে একটু আরামে তাড়াতাড়ি চলে যেতে পারি, কারণ এতটা পথ জার্নি করে এসে দেন আমরা 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে ইমিগ্রেশন করা, কিছু ব্রেকফাস্ট নাই, কোনো কিছু নাই, বসার জায়গা পর্যন্ত নাই, সেটা খুবই একটা খারাপ দিক। যেটার কারণে দেখা গেছে যে আমরা গাড়িতে যাচ্ছিলাম কিন্তু আমরা কেউ এনজয় করতেছিলাম না খুব একটা, সবাই চুপচাপ ছিল, সবাই বোর ফিল করছিল। যদি আমরা সুন্দর একটা জায়গায় অলরেডি চলে এসেছিলাম, শিলিগুড়িতে আমরা ঢুকে গিয়েছিলাম, চারপাশে ভিউ অনেক সুন্দর ছিল, যেমন এই জায়গাটা আমরা এই নদীর পাশে দাঁড়িয়ে একটু ভিউ নেওয়ার ট্রাই করছিলাম, যে একটু এনজয় করার জন্য, রিফ্রেশমেন্টের জন্য। দেন আমরা আবার রওনা দিয়ে দিই, আমরা সিকিমের উদ্দেশ্যে ডাইরেক্ট রওনা দিই। আর আমি ভিডিওটা কেটে কেটে দিচ্ছি, কারণ এত বড় রাস্তা আপনারা অনেক বেশি বোর হয়ে যাবেন, আর জার্নিটা আসলে অনেক বেশি ছিল আমাদের। দেন এই তো আমরা খাবারের জন্য একটা লোকাল রেস্টুরেন্টে নেমে যাই, আমি মোমো খাই, আমার আব্বু আম্মু থালি নেয়, আর আমার ভাগ্নি ওরাও মোমো নেয়, ওরা নামেনি যেহেতু ওরা অনেক বেশি টায়ার্ড ছিল, সেহেতু ওরা নামেনি গাড়ি থেকে। তো এই তো দেন আমরা ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম, রাস্তা ফুরাত ছিল না। আপনারা যখন শিলিগুড়ি রাস্তাতে যাবেন আশেপাশে এরকম অনেক মানকি দেখবেন, ওরা অ্যাকচুয়ালি এখানে ওয়েট করে, কারণ অনেক টুরিস্টরা এখানে নেমে ওদেরকে বিস্কিট, পানি, ফুডস এগুলো সব দিয়ে যায় এই কারণে। আর এই তো সামনে বিলবোর্ডটা দেখছেন সুমিত, এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে বড় করে বিলবোর্ড দেয়া এটার, যেটা দেখে আমরা একটু খুশি হচ্ছিলাম যে আমরা হয়তো বা সিকিমের অনেক কাছাকাছি চলে এসেছি। আর চারপাশের ভিউ এটা ক্যামেরাতে বলে প্রকাশ করা সম্ভব না কখনো, এটা যখন আপনি খালি চোখে দেখবেন আপনার কাছে তখন মনে হবে আপনি অন্য কোনো জায়গায় চলে আসছেন। এটা শিলিগুড়িতেই ছিল, আমরা এখনো ওয়েস্ট বেঙ্গলে আছি, আমরা এখনো সিকিমে এন্টার করিনি, খুব সম্ভবত আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। আমরা প্রায় 4টার দিকে র্যাংপো চেকপোস্টে পৌঁছাই, এখানে আমাদের এন্ট্রি করাতে হবে আমরা কতজন যাচ্ছি। এখানে মূলত লাগে পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, আপনার ছবি এসব লাগে, এগুলো দিয়ে আপনার এখানে এন্ট্রি করাতে হয়। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, আপনি যখন সিকিমে ঢুকবেন তখন আপনাকে যেমন এন্ট্রি করাতে হবে, ঠিক তেমনি আপনি যখন সিকিম থেকে বের হবেন তখনও কিন্তু আপনাকে এন্ট্রি করাতে হবে, নাহলে কিন্তু আপনি যেভাবেই বাংলাদেশে ফেরত যান না কেন, সেটা বাই এয়ার, বাই ট্রেন, বাই বাস আপনাকে প্রবলেম করবে, তো এটা মাথায় রাখবেন। আর এই তো অনেক কষ্টের পরে আমরা সিকিমে ঢুকলাম, এখন গ্যাংটকের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সিকিম কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, এবং এখানে কিন্তু আপনি রাস্তাঘাটে কোথাও ময়লা দেখবেন না, ময়লা পড়ে আছে, এটা যথেষ্ট কারণও আছে, কারণ সিকিমের রুলস কিন্তু অনেক স্ট্রিক্ট, যেটা নাকি ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার অন্য কোথাও আপনি দেখবেন। সিকিমের যদি কোনো পুলিশ আপনাকে দেখে আপনি রাস্তাঘাটে ময়লা ফেলাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে 5,000 রুপি জরিমানা করবে। তো সবাই কিন্তু যখন সিকিমে এন্টার করবেন তখন কিন্তু এই কথাটা মাথায় রাখবেন।
তো এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা গ্যাংটকে পৌঁছে গিয়েছি। এটা গ্যাংটকের এন্ট্রি রাস্তা। তো গ্যাংটকে পৌঁছানোর পরে দেখবেন একটু জ্যাম পাবেন, যদি এত বেশি না, বাট পাবেন। গ্যাংটকের দুই পাশে এরকম পাহাড়ের উপর উপরে বাসা, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ওদের বাসার এই তো চারপাশে দেখবেন এরকম ফুলের টপ দিয়ে সাজানো, যেটা অনেক সুন্দর। আর গ্যাংটকে কিন্তু যারা গাড়ি চালায় বা ড্রাইভার আছে, তারা কিন্তু তাদের যে রুলসগুলো এগুলো খুবই মানে স্ট্রিক্টলি মেনটেন করে। আপনি দেখবেন চারপাশে যে ছোটো ছোটো এই যে জায়গাগুলো, এখানে সব ট্রাফিক পুলিশরা দাঁড়ায় আছে। যদি তারা তাদের রুলসগুলো ভাঙে, তাদেরকে কিন্তু অনেক জরিমানা করা হয়, আর যেটার নাকি কোনো মাফ নেই। এই তো আমরা গ্যাংটকে এন্ট্রি করছি। এখান থেকে জাস্ট একবার ভিউটা দেখেন, বাসাগুলো এত সুন্দর করে সাজানো, আমার তো দেখে এত ভালো লাগছিল কি বলবো। তো আমাদের হোটেলটা একটু যে এমজি মার্কেট মেইন পয়েন্ট, তার থেকে একটু নিচের দিকে ছিল। তো আমাদের একটু নিচের দিকে যেতে হবে, যেটার কারণে আমাদের একটু টাইমটাও বেশি লেগেছিল। তো রাতে আমি আর আমার ভাগ্নে আমরা দুজন এমজি মার্কেট থেকে বের হয়ে যাই, কারণ আমাদের ডলার এগুলো ভাঙাইতে হবে। আমি স্টেশন থেকে কিছু ভাঙিয়েছিলাম, ওখান থেকে আমি সিম নেওয়ার জন্য। আর বাঙালিদের জন্য কিন্তু ওরা এয়ারটেল সিম ছাড়া কোনো সিম দেয় না পাসপোর্ট দিয়ে। যাই হোক, তো আমরা একটা ভালো এজেন্সি খুঁজছিলাম যেখান থেকে আমরা ভালো রেট পাবো। আমার অ্যাকচুয়ালি মনে নেই কত রেট পেয়েছিলাম, আমার আসলে মনে খুব কমই থাকে সব কিছু। এইটা হচ্ছে এমজি মার্কের মানে এন্ট্রি পয়েন্টটা। আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ সবসময় ভিডিওতে দেখছি, রাতের বেলা এটা দেখতে অনেক সুন্দর। আর আমরা যেদিন গিয়েছিলাম ওদিনকে এমজি মার্কটা বন্ধ ছিল, খুব কম দোকানপাট খোলা ছিল বেশিরভাগই, কিন্তু তারপর অনেক ক্রাউড ছিল এখানে। এই তো উদান নামের এই টুর ট্রাভেলস এজেন্সি থেকে আমরা আমাদের ডলার এক্সচেঞ্জ করে নিই, এবং আমাদের নেক্সট যে কয়টা ট্যুর হয়েছিল নর্থ সিকিম, তারপরে সাঙ্গু লেক, সব আমরা ওদের থেকে করাইছিলাম। আর ওদের সার্ভিস অনেক ভালো ছিল, কারণ আমরা হোটেলটা ভালো যাচ্ছিলাম, গাড়ি ভালো যাচ্ছিলাম, তো সব মিলে ভালোই ছিল। তো আমরা চারপাশটা ঘুরে কিছু বাঙালি খাবার নিয়ে আমাদের হোটেলের দিকে রওনা দিয়ে দিই। এই তো ছিল আমার ঢাকা থেকে সিকিম আসার এক্সপিরিয়েন্স। আই হোপ আপনাদের সবার আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার নিউ চ্যানেল লিভ দ্য লাইফকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। সবার সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।